আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? পিসি হাউসের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমি নাইমুর রহমান চলে এসেছি। অলরেডি কিন্তু শীতকাল শেষ, অলমোস্ট নেই বললেই চলে, গরমও কিন্তু চলে এসেছে। সবারই কিন্তু কিছুদিনের মধ্যে এই ধরনের ফ্যানগুলো প্রয়োজন, রিচার্জেবল ডেস্কটপ ফ্যান বলেন বা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন, রাস্তাঘাটে বাসে, সেই ধরনের কিছু ফ্যান এবং সেগুলোর প্রাইস সব কিছু সম্বন্ধে আজকে ধারণা দিব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব সবচেয়ে ছোট যে মডেলগুলো, এই যে উইউ ব্র্যান্ডের FS03। এটা কিন্তু দুইটা কালার এখন অ্যাভেলেবল আছে, একটু পেস্ট কালার টাইপের, এটা হলো একটু অফ হোয়াইট কালার। এগুলোর ব্যাটারি আছে হলো 1200 mAh, অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা এগুলোর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এর বর্তমান প্রাইস হচ্ছে 1390 টাকা। এরপরে আমরা যে মডেলটি দেখাবো এটা হলো জিসুলাইফের FA19। এই মডেলটিও কিন্তু খুবই সুন্দর, ছোটোর মধ্যে যে কোনো জায়গায় ক্যারি করার মতো। এটা আবার দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হলো আপনার রিচার্জেবল, একটা হলো আপনি ডিরেক্ট USB পাওয়ার করে চালাতে হবে। মডেলটা হচ্ছে FA19A, একটা হলো FA19। FA19টা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সহ, এতে 4000 mAh ব্যাটারি আছে। এই FA19 এই মডেলটা যেটা ব্যাটারি ব্যাকআপ সহ, এটা কিন্তু আপনার 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর প্রাইস হচ্ছে 1990 টাকা। আর এটারই যে USB পাওয়ার করে চালাতে হয় সবসময় লাইন ইন করে, FA19A, ওটার প্রাইস হচ্ছে 1490 টাকা। এরপরে আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে অ্যাওয়ে F29। এই মডেলটি ছোটোর মধ্যে খুবই সুন্দর, এটা আপনারা চাইলে ডানে বামে ঘুরাতে পারবেন, উপর নিচ করতে পারবেন। এর মধ্যে ব্যাটারি দেওয়া আছে 4000 mAh, এতে আপনারা ব্যাটারি ব্যাকআপ 8 থেকে 9 ঘন্টার মতো পেয়ে যাবেন। এর বর্তমান প্রাইস হচ্ছে 1790 টাকা। এরপর আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে শাওমি সোলোভ F5 প্রো। এটা কিন্তু আপনারা চাইলে লম্বা করতে পারবেন এই স্টিকটা, এর মধ্যেও আপনারা 4000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। এরও ব্যাটারি ব্যাকআপ আপনারা 8 থেকে 9 ঘন্টার মতো পাবেন। এর বর্তমান প্রাইস হচ্ছে 2490 টাকা। এরপরে আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে জিসুলাইফ ব্র্যান্ডের, এটা হচ্ছে FA13P। এই ফ্যানটাও কিন্তু খুবই সুন্দর ডেস্কের উপরে রাখার জন্য, প্লাস এটাকে আপনারা চাইলে লম্বা করতে পারবেন সেলফি স্টিকের মতো। এর মধ্যে আপনারা 8000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। আবার এর যে ফাংশনগুলো দেখাই, এখানে পাওয়ার বাটন দিয়ে চাইলে আপনারা যে 4 ধরনের স্পিড আছে, প্লাস এখানে আরেকটি বাটন আছে সেটা দিয়ে আপনি চাইলে অসিলেশন করতে পারবেন, ডানে বামে ঘুরবে অটোমেটিক, প্লাস এটাতে আওয়ার সেট করে রাখতে পারবেন। মনে করেন আপনি রাত্রে ঘুমানোর সময় দিলেন যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা, এই অপশনটা দেওয়া আছে, এতক্ষণ পর এটা অফ হয়ে যাবে, এই অপশনটা এটাতে দেওয়া আছে। আর কোম্পানি ক্লেম করেছে এই ফ্যানগুলো সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি 10 ঘন্টা থেকে আপ টু 16 ঘন্টার মতো এটা ব্যাকআপ দিতে পারে। FA13P, এর বর্তমান প্রাইস হচ্ছে 3290 টাকা। এরপরে আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে অনেকটা সিমিলার দেখতে, এর ফাংশনগুলোও সিমিলার, আওয়ার সেট করা যাবে, 4 ধরনের স্পিড মডিউল আছে এর মধ্যে, 4 ধরনের স্পিড এটা ইউজ করতে পারবেন। এটাও 8000 mAh, বাট এটা হচ্ছে ক্লিপ সিস্টেম, এভাবে ক্লিপ লাগায় রাখতে পারবেন আপনি, যে কোনো যেখানে অ্যাপ্লাই করতেছেন সেখানে যদি কোনো অপশন থাকে এটাকে ক্লিপিং করে হ্যাং করতে পারবেন। আর এটারও 8000 mAh ব্যাটারি, কোম্পানি ক্লেম করেছে সর্বোচ্চ 24 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটা থেকে আসা সম্ভব, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি এটা 10 থেকে 16 ঘন্টা ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এর বর্তমানে পিসি হাউসের প্রাইস পাচ্ছেন হলো 3190 টাকা। আচ্ছা, এতক্ষণ যে ফ্যানগুলো দেখালাম এগুলোর যে ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে বললাম, এটা হলো ফুল চার্জ দেওয়ার পরেই আপনারা এই ধরনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ফ্যানগুলো যদি সবসময় চার্জে লাগিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বেশি দিন টিকবে না। এটা শুধু ফ্যান না, যে কোনো রিচার্জেবল ব্যাটারির আইটেমেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল। আর এই ফ্যানগুলো যদি আপনারা অনলাইন থেকে পারচেস করতে চান, পিসি হাউসের ওয়েবসাইট ফলো করতে পারেন, pchouse.com.bd। আমাদের ভিডিও ডিসক্রিপশনে তাদের অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া থাকবে। আর যদি শপে এসে নিতে চান, পিসি হাউসের অ্যাড্রেসটা হচ্ছে স্বপ্নং 248-50, Level 2, মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফেন্ট রোড, ঢাকা। আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।